গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে দেশব্যাপী ছিল নানা অনুষ্ঠান। কোথাও ছিল নারীদের সম্মাননার আয়োজন, কোথাও ফ্যাশন শো, আবার কোথাও ছিল সাংস্কৃতিক পর্ব। ঘুরে আসব নারী দিবসের আয়োজন থেকে। নারী দিবসের আয়োজনে এভাবেই র‍্যাম্পের মঞ্চে ধরা দিলেন শবনম বুবলি। কপার রঙের লেহেঙ্গায় দ্যুতি ছড়ান ঢাকায় সিনেমার এই নায়িকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সাথে আন্তর্জাতিক নারী দিবসে সংগ্রামী নারীদের প্রতি সম্মান আর শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয় বাংলাদেশ উইমেন ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড 2022, যে আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে 50 জন নারীর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও ক্রেস্ট। মাধ্যমিকের গণ্ডি পেরোনোর সাথে সাথেই শুরু হয় দাম্পত্য জীবন। সংসার, সন্তান, সাথে নিজের স্বপ্নগুলোকে ইচ্ছের আকাশে ডানা মেলার সুযোগ করে দিতে করতে হয়েছে সংগ্রাম। বিউটি অ্যান্ড লাইফস্টাইল ব্লগার নাসরিন আক্তার ফারিয়ার গল্পটা এমনই। মানে এক্সামের পরপরই ঠিক আমার বিয়ে হয়ে যায়, অ্যান্ড তারপরই আমি বেবি কনসিভ করে ফেলি। 2018-এ ফার্স্টের দিকে সাডেন আমি একটা গ্রুপ ওপেন করি, অ্যান্ড ওই গ্রুপের একটা প্রোগ্রামের জন্য আমি স্পন্সরশিপের জন্য একটা কোম্পানির কাছে যাই। সো এরপরে যেটা হলো, ভাইয়ার সঙ্গে আমার ফার্স্ট ওয়ার্ক স্টার্ট হলো। মাসে 4টা করে লাইভ করতাম ঘরের মধ্যে বসে গ্রুপে, তখন পর্যন্ত আমার কোনো পেজ নাই। 2018-এর লাস্টে ভাইয়ার বললো যে পেজ ওপেন করেন, অ্যান্ড দেন আমি ওপেন করে দিলাম ফারিয়াস মিরর। আমার জার্নিটা স্টার্ট হয়ে গেল ফেসবুক গ্রুপ ডিভাইন ডিভাসের মাধ্যমে। যাত্রা শুরু করে ফারিয়াস মিরর দিয়ে পান পরিচিতি। ব্র্যান্ড প্রমোটার হিসেবেও কাজ করছেন বেশ কিছু প্রতিষ্ঠানে, সফলতার স্বীকৃতিতে পেয়েছেন বিভিন্ন পুরস্কার এবং সম্মাননা। ফার্স্টের দিকে আমার ফ্যামিলি থেকে যে খুব একটা সাপোর্ট পেয়েছি এরকমটা না, বাট আমি যখন ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করা স্টার্ট করি, আমি কিন্তু ইংল্যান্ড বাংলাদেশ, স্প্ল্যাশ ফ্যাশনস বাংলাদেশ, অ্যান্ড আমি হচ্ছি রয়্যাল মালাবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে কাজ করেছি। আজকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি হচ্ছে মিরর প্রেজেন্ট সোশ্যাল মিডিয়া ইন ওমেন্স ইন ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড। বিউটি অ্যান্ড ফ্যাশন অ্যাওয়ার্ড পেয়েছি আমি, ওখানেও সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে পেয়েছি। আরেকটা আমার হাতে যেটা আছে, এটা হচ্ছে আইকনিক স্টার অ্যাওয়ার্ড, যেটার জন্য আমি অনেক ওয়েট করেছিলাম আসলে। অদম্য ইচ্ছে আর ভেতরের শক্তি দিয়ে সফলতা দেখা পাওয়া সম্ভব, এমনটাই প্রত্যাশা আগামী নারী উদ্যোক্তাদের প্রতি এই সোশ্যাল ইনফ্লুয়েন্সারের। ঘরে বসে সিকিউর একটা ক্যারিয়ার পাওয়া অনেক ডিফিকাল্ট, বাট ভাইয়ারা যেরকম সাপোর্ট দরকার, আর যারা এই ক্যারিয়ারে আসতে চায়, আমি বলবো যে ইউ আর মোস্ট ওয়েলকাম, বাট অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে। এমন সম্মাননা এগিয়ে যাওয়ার পথে উৎসাহ যোগাবে বলে বিশ্বাস আয়োজক ও পুরস্কার বিজয়ীদের। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।